ব্যাংকে অনেক সময় নাম বা সারনেম পরিবর্তনের দরকার হয় তো সেই জন্য আমাদের অ্যাপ্লিকেশন দিতে হয় সে অ্যাপ্লিকেশন কিভাবে লেখা যায় সেটা আমি একটা লিখে দিয়েছি তোমরা এটা ফলো করতে পারো ব্রাঞ্চ ম্যানেজারকে লিখতে হয় তো সেই জন্য আমি লিখেছি টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার কমা দিয়েছি এবার ব্যাংকের নাম এবং বাকিটা অ্যাড্রেস দিয়েছি আমি এখানে লিখেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তোমাদের যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট না হয় অন্য ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে ব্যাংকের নামটা যদি ইউনিয়ন ব্যাংক হয় তাহলে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া বা যে ব্যাংক হবে সেই ব্যাংকের নামটা এখানে লিখবো আর তারপরে ঠিকানা লিখবো আমি ঠিকানাটা দিয়েছি কান্দ্রা ব্রাঞ্চ কান্দ্রা পূর্ব বর্ধমান এবং তারপরে পিন নাম্বারটা দিয়েছি তোমাদের যে ব্যাংক হবে সেই ব্যাংকের নাম এখানে লিখবে আর তারপরে এই অ্যাড্রেসটা পুরোটা চেঞ্জ হবে সাবজেক্ট কি সাবজেক্ট ফর চেঞ্জিং নেম ইন মাই অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে আমি নাম পরিবর্তন করতে চাইছি এবার যদি কারোর নেম না হয়ে সার নেম পদবী পরিবর্তন হয় তাহলে এই নেমের জায়গাটা যেটা আমি লাল ব্র্যাকেটের মধ্যে লিখেছি এখানটায় সার নেম লিখবে তাহলে ফর চেঞ্জিং সার নেম ইন মাই অ্যাকাউন্ট হবে তখন এবার কীভাবে শুরু করব এবার এই যে লাইনটা আসছে এই লাইনে সোজা করে লিখবো ডিয়ার স্যার অনেকে লেখে তোমরাও চাইলে লিখতে পারো আমি ডিয়ার স্যারটাকে প্রেফার করি ওই জন্য ডিয়ার স্যার লিখেছি তারপর কমা দিয়ে লিখবো দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইন ইউর ব্যাঙ্ক আমি তোমাকে ইনফর্ম করছি যে আমার একটা অ্যাকাউন্ট আছে তোমার ব্যাঙ্কে অ্যান্ড মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ আর আমার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এবার এই এই যে লাল কালি আছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবো ব্র্যাকেটের মধ্যে লাল কালিতে দিয়েছি অ্যাকাউন্ট নাম্বারটা প্রত্যেকের আলাদা হয় অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় দেবো দিয়ে স্টপ দেবো এখানে আমি আমার কারণটা দিয়েছি এবার যার যে কারণ সেই কারণটা এরপর লিখতে হবে তবে যাদের ভোটার কার্ড রিলেটেড প্রবলেম আছে তারা এই কারণটা দিতে পারো যাদের সার নেম পরিবর্তন হয় তারাও এই কারণটা তাদেরটাও দেওয়া যেতে পারে কি লিখেছে আমি প্রিভিয়াসলি আই ওয়াজ এনলিস্টেড ইন আওয়ার ভোটার লিস্ট অ্যাজ যে আগের যে নামটা সেই নামটা এখানে লিখতে হবে এই ব্র্যাকেটটার মধ্যে আগের নামটা লিখতে হবে মানে আমি বলতে চাইছি যে ভোটার লিস্টে আগে আমার এই নামটা ছিল হুইচ ইজ নট মাই অ্যাকচুয়াল নেম যেটা আমার আসল নাম নয় অ্যান্ড আই হ্যাড ওপেন দিস অ্যাকাউন্ট ইউজিং দ্যাট এপিক কার্ড আর আমি এপিকার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছিলাম সো মাই নেম ইন দিস অ্যাকাউন্ট হ্যাড মিন দ্য আগের নামটা মানে যে নামটা আমি সংশোধন করতে চাইছি সেই নামটাই এখানে দেবো আমার এপিক কার্ডে যেহেতু এই নামটা ছিল সেই জন্য অ্যাকাউন্টেও এই নামটাই হয়েছে এটা বলছি আমি মানে যাদের এরকম ধরনের সমস্যা আছে তারা এই এই চিজটা এক্স্যাক্টলি এটাই লিখতে পারো কারো যদি পদবী পরিবর্তনের দরকার হয় তাহলে সেক্ষেত্রে সে এটা লিখতে পারো প্রিভিয়াসলি আই ওয়াজ লিস্টেড ইন মাই ভোটার লিস্ট অ্যাজ যে আগের নামটা এইটুকু অংশ বাদ দিয়ে দেবে তখন তারপর লিখবে অ্যান্ড আই হ্যাড ওপেন দিস অ্যাকাউন্ট ইউজিং দ্যাট কার্ড সো মাই নেম ইন দিস অ্যাকাউন্ট হ্যাড বিন আগের নামটা দেব আমি ভোটার লিস্টে এই নামে ছিলাম আমার এপিক কার্ডটাও এই নামে ছিল সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এই নাম এসেছে এবার পরে কি বলছি পরের প্যারাগ্রাফে প্যারাগ্রাফ চেঞ্জ করে তারপর আমি বলছি বাট নাও কমা দিয়ে লিখবো আই হ্যাভ কারেক্টেড মাই নেম যদি নাম সংশোধন করি তাহলে এটা লিখব অথবা যদি স্যার নেম পরিবর্তন করে থাকি তাহলে লিখব চেঞ্জড মাই সার নেম দুটোর মধ্যে একটা দুটোই একসঙ্গে কিন্তু হবে না হয় নাম পরিবর্তন আর না হলে সার নেম পরিবর্তন ইন মাই ভোটার লিস্ট লিস্টেড মাই অ্যাজ এবার নতুন নামটা দেব যে নতুন নাম যে নামে আমি এখন আছি সেই নামটা দেব যে নামটা দিতে চাইছি সেই নামটা এখানে দেব এই জায়গায় নতুন নাম বলে লিখেছি এই জায়গায় স্টপ দেব আই রিকোয়েস্ট ইউ টু চেঞ্জ মাই নেম ইন মাই অ্যাকাউন্ট টু আমার অ্যাকাউন্টেও নামটা পরিবর্তন করে দিন এটা আমি অনুরোধ করছি পরে এবার আরও ভালো করে ডিটেলটা দিয়ে দেব প্লিজ চেঞ্জ দিয়ে আগের নামটা দেব টু নতুন নাম যেটা সেটা দেব অ্যান্ড আই অ্যাশিউর ইউ দ্যাট আগের নাম অ্যান্ড নতুন নাম ইজ সেম অ্যান্ড সিঙ্গল পারসন আমি বললাম যে আমার নাম পরিবর্তন করে দাও আর আমি নিশ্চিত করছি যে আগে জানাম ছিল আর পরে জানাম এই দুজনেই একই এবং একক অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচড উইথ দিস লেটার যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলো এই চিঠির সঙ্গে আমি দিয়ে দিয়েছি ইওর হেল্প ইন দিস রিগার্ড ইজ মাচ অ্যাপ্রিসিয়েটেড তোমার সাহায্য প্রশংসা পাওয়ার যোগ্য হবে তারপরে এই প্যারাগ্রাফে সোজা করেই লিখব থ্যাংক ইউ ভেরি মাছ এদিকে লিখব বেস্ট রিগার্ডস তারপর নতুন নাম যেটা সেটা এখানে লিখে দেব এই জায়গায় নতুন নামটা লিখব আর এই দিকটায় লিখবো ডেটেড ডেটেডের মধ্যে প্লেস আর ডেটটা দিলেই হয় এবার প্লেসটা যার যা প্লেস হবে সেই প্লেসটা দেবে ডেটটা যেদিন অ্যাপ্লিকেশনটা দেবে সেই দিনকার ডেটটা দেবে তো এই হয়ে গেল তাহলে এইভাবে আমরা লিখতে পারি ভোটার লিস্টের নাম পরিবর্তন করে বা সারনেম পরিবর্তন করার পরে যদি ব্যাংক অ্যাকাউন্টে ওই নামটা এন্ট্রি করতে হয় তাহলে এইভাবে অ্যাপ্লিকেশন লিখলেই হবে মানে অনেকের স্পেলিং ভুল থাকে নামের সেক্ষেত্রে নাম পরিবর্তন আবার অনেকের বিয়ের পরে সারনেম পদবী পরিবর্তন হয় তো সেই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য এটা লেখা যেতে পারে